60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আকাশ কালো করে কি ঝড় বইছে আপনাদের সেই ছবি আপনারা দেখাচ্ছি কলকাতা বিমানবন্দরের ছবি কলকাতায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা বর্ধমানের ছবি আপনারা দেখছেন ঝড়ো হাওয়ার দাপট সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে সতর্কতা ছিল আবহাওয়া দপ্তরে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা কলকাতা 224 পরগনা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সতর্কতা ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান হুগলিতে ঝড় বৃষ্টি প্রবল বেগে হাওয়া সেটা শুরু হয়ে গেছে এই মুহূর্তে কলকাতায় আবহাওয়ার কি পরিস্থিতি আপনাদের জানাবো সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রততী ভট্টাচার্য ব্রততী আমি দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়ার দাপট কলকাতা বিমানবন্দরের কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলাম সেই ছবি এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি জানাও আমাদের দেখো মাপিয়া এখনো কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট চলছে তুমি দেখতেই পাচ্ছ আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি কার্যত যেই ঝোড়ো হাওয়ার দাপটে এখানে দাঁড়ানো কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে তোমার একটু ছবিটা দেখাবো কলকাতা বিমানবন্দরে এখানে হজযাত্রীদের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল একটি প্যান্ডেল তৈরি করা হয়েছিল ঝোড়ো হাওয়ার দাপট এতটাই একেবারে কার্যত দেখছো ধূলিছাত হয়ে গেছে সেই প্যান্ডেলটি তুমি জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া দপ্তরের কিন্তু পূর্বাভাস ছিল আজকে থেকে 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় এই ধরনের পরিস্থিতি হবে অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই পরিস্থিতি কার্যত দেখতে পাচ্ছ তৈরি হয়ে গিয়েছে আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে গিয়েছে এবং ঝোড়ো হাওয়া এখনো পর্যন্ত চলছে এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে অবশ্যই তুমি পরিস্থিতির দিকে নজর রাখো সঞ্চয় মিত্র আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে সঞ্চয় আবহাওয়া দপ্তর কি বলছে এই ঝড় কতক্ষণ স্থায়ী হতে পারে দেখো আজকে বিকেল সন্ধ্যের দিকে এই ঝড়ের কথা বলাই হয়েছিল পূর্বাভাসে কিন্তু এবার সতর্কতা দেওয়া হয়েছে কলকাতায় ইতিমধ্যে ঝড় শুরু হয়ে গিয়েছে কলকাতার পাশাপাশি আশপাশের যে কয়েকটা জেলা তার মধ্যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলোতেও আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার থেকে বইতে পারে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আমরা বিগত দুদিন ধরে দেখেছি যে প্রবল গরম ছিল এবং সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল এই অতিরিক্ত আর্দ্রতাই এভাবে ঝড় নিয়ে আসছে এবং এই যে ঝড় বলা যেতে পারে যে গত দুদিনের যে তীব্র গরম তীব্র যে একেবারে সেই প্রবল গরম অস্বস্তি থেকে খানিকটা হলো স্বস্তি মিলেছে এই প্রবল ঝড়ে তোমাকে ধন্যবাদ